দর্শক, আমরা এই মুহূর্তে আসছি ঘুনসি ইউনিয়নের কারিকেরপাড়া এলাকায়। এখানে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে বন্যার যে ভয়াবহতা, প্রকৃতি কীভাবে মানুষকে গ্রাস করছে সে বিষয়গুলো তুলে ধরছি এবং তুলে ধরার চেষ্টা করতেছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। রাস্তার মধ্যে পানি বয়ে যাচ্ছে, আপনাদের আসলে চেষ্টা করতেছি এদিকের মানুষগুলোর যে সর্বশেষ পরিবেশ পরিস্থিতিরা কতটা অসহায়ভাবে জীবনযাপন করছে, কতটা অসহায় অবস্থায় আছে সেই বিষয়গুলো তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। আপনাদের আসলে দেখানোর চেষ্টা করতেছি এবং আমরা চেষ্টা করব তার সাথে কথা বলার জন্য যে এখানের যে কী অবস্থা আছে, কী পরিবেশ পরিস্থিতিতে আছে এদিকের মানুষগুলো, কীভাবে মানুষকে গ্রাস করতে পারে। যদি এলাকায় না আসলে আসলে বোঝা যাবে না, না দেখলেও বোঝা যাবে না। আমরা আপনাদের আরও ভিতরে পানির যে পরিমাণটা আছে, কী পরিমাণ পানি হচ্ছে বর্ষায়, কীভাবে আসে এরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আরও আমরা আগাচ্ছি সামনের দিকে, ক্রমশ পানির পরিমাণটা অনেক বৃদ্ধি পাচ্ছে এবং বাড়ছে। আমরা আসলে আপনাদের দেখানোর চেষ্টায় আছি যে কীভাবে এলাকার মানুষজনগুলো আসে, কতটা অসহায় আছে। আসলে সব থেকে একটা বিষয় যে গুণ এই শিরখেরা ইউনিয়নের বিভিন্ন জায়গায় প্রায় কয়েকটা এলাকায় পানির নিচে আছে, কিন্তু তারপরও এখানকার যে প্রশাসনের আসলে দেখানোর চেষ্টা করছে, একটা নৌকা করে মানুষজন যাতায়াত করছে। আসলে এই এলাকার একমাত্র বাহনই হচ্ছে এখন নৌকা, আর যারা স্বল্প আয়ের মানুষ তাদের আসলে এই কলার গাছের তৈরি ভেরগেই একমাত্র সম্বল। আপনাদের আসলে দেখানোর চেষ্টা করতেছি এটা আসলে এখন পানি যে কীভাবে নামছে, হয়তো এইভাবে যদি আর দুই দিন পানি নামে হয়তো এলাকাটা এখন আঠু পানি পরিমাণ আছে প্রত্যেক জায়গায়, আর বিভিন্ন জায়গায় এক মানুষ বা হাফ মানুষ পরিমাণ পানি আছে। আসলে এইভাবে যদি পানিটা বাড়ে তাহলে দু এক দিনের মধ্যে এলাকাটা একদম প্লাবিত হয়ে যাবে, প্রকৃতির থাবা এরা সবাই অসহায় তো জীবন যাপন করছে। আর এদের একমাত্র ভরসা এখন আল্লাহ, আল্লাহ ছাড়া এদের ভরসা কেউ নেই। আসলে মানুষ কেউ যারা সাহায্য করতে পারে কেউ তেমন এখানে আসেনি, কারো খোঁজখবর নেয়নি, কেউ খোঁজখবর নিচ্ছে না। হ্যাঁ, আমরা আসলে এখানকার একজনের সাথে একটু কথা বলবো, কী পরিমাণ পানি আছে, কেমন কী আছেন আপনারা, হালচাল কতদিন যাবত পানি আছে। মনে করেন ঘরের ভিতরে কোনো মাল সামানা উল্টাই নিয়ে আমার একটা বাচ্চা হইয়া ও ডাকা আটকা পড়ছে আমার সেখানতে যাইয়া, আমার ক্যান্সারের রুগী আমি, ও সেখানতে যে একটা করছে সে আসতে পারে না ডাকার থেকে, তখন তো আমি না খাইয়েও মুখ দিচ্ছি। হেনাটাও এনে দিছে চাইল দশ সার করিয়া দেওয়ার কথা, হেন হয়েছে পাঁচ সার ছয় সার করে চাইল এর মধ্যে কি কেউ আপনাদের কাছে আসছে আইসা? কেউ আসে নাই। বরাবরই চাই দেখতে আমার এই ঘরের ভিতরে, এই ঘরের ভিতরে এই হচ্ছে কোনো মাল সামান নেই আর আসলে। দর্শক, আপনারা শুনলেন যে এখানকার জীবনযাত্রা যে তারা কতটা অসুবিধার মধ্যে আছে। আর এইখান থেকে সব থেকে বেশি সমস্যা হচ্ছে পশু পাখি, পাখির সব থেকে আসলে এই পশু পাখি যা আছে এদের হলো সব থেকে বেশি কষ্ট হচ্ছে এবং কষ্টে আছে এরা। আর এদিকটাতে আসলে এমন পরিমাণ পানি আছে যে আসলে আপনাদের আসলে আরও দেখানোর চেষ্টা করতেছি। এই যে পাশেই হয়তো এখন উঠা নেই সবার গোসল করার বা কাজ করার একমাত্র বিষয় আসলে উঠানের ভিতরে আসে পানি, উঠানের মধ্যে অনেক পানির পরিমাণটা অনেক বেশি। আর এই যে পাশেই একটি টং ঘর করা হয়েছে, টং হয়তো এখানে আশ্রয় নেবে, এই আশপাশের মানুষগুলো এখানে আশ্রয় নেবে, আসলে এই টং ছাড়া কোনো ই নাই। আর এখানকার একমাত্র বাহনই হচ্ছে বর্তমানে কলা গাছের তৈরি ভেড়া, এটা